জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনবে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি করেন। এছাড়াও দলের সিনিয়র নেতারা দাবি করেন আইনি লড়াই ও আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নেত্রীকে মুক্ত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বারবার স্থান পরিবর্তনের পর শেষ পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই 20 দলীয় জোটের অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা জানান আন্দোলন সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এছাড়াও খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয় দাবি করে বিএনপি নেতারা বলেন জনগণই আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনতার উত্তাল তরঙ্গের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা হবে। এছাড়াও জেলে খালেদা জিয়াকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে দাবি করে এর তীব্র নিন্দাও জানান তারা।